আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি এনফরটেনমেন্টের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম দু সালে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস চলে যাবে ফলে বিনা শুল্কে পণ্য রপ্তানির সুবিধা বাংলাদেশ আর পাবে না দু সালের পর কি হবে সেই ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই করে রেখেছেন একে একে তিনি পৃথিবীর অর্থনৈতিক সুপার পাওয়ার দেশগুলোর সাথে ফ্রি ট্রেড চুক্তি করা শুরু করে দিয়েছেন আগে বাংলাদেশ অনুন্নত দেশের তালিকায় ছিল ফলে ধনী দেশগুলো এমনিতেই বাংলাদেশি পণ্যের উপর কোনো শুল্ক বসাত না কিন্তু এখন আর বাংলাদেশ গরিব কিংবা দুর্ভিক্ষে থাকা দেশ নেই বাংলাদেশ এখন মধ্যমায়ের একটি দেশ ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে অনুন্নত দেশের তালিকা থেকে বের করে দিচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে পোশাক ও পার্জাত পণ্যের অন্যতম বড় বাজার কানাডা কানাডার সাথে বাংলাদেশে ফ্রিটেট চুক্তি হচ্ছে ফলে ভারতীয় প্রিন্ট মিডিয়ায় খবরের হেডলাইন হয়ে যায় এটি এ নিয়ে আলোচনা করছেন ভারতীয় অর্থনীতিবিদ ও সাংবাদিক দীনেশ কে কি বলছেন তিনি আসুন তা দেখি তবে তার আগে অনুরোধ করছি প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথে চলায় বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো দোস্ত ভাই দীনেশ কে বোরা আপনাকে স্বাগত নিউজ টাইমে বাংলাদেশ ও ক্যানাডা দু প্যাক্ট সাইন হতে যা এ হ্যাঁ ये फ्री ट्रेड का एक्ट है और दूसरा फॉरेन इन्वेस्टमेंट प्रमोशन एंड प्रोटेक्शन एग्रीमेंट बिटवीन द टू कंट्रीज बहुत दिनों से बातचीत चल रही थी कि ट्रेड को और इन्वेस्टमेंट को बढ़ावा देना है कैनेडा और बांग्लादेश के बीच में और दोनों एक दूसरे के ट्रस्टेड पार्टनर हैं एंड कैनेडा इज ऑल्सो बिग कंट्री वेयर द बांग्लादेश इज एक्सपोर्टिंग इट्स गुड्स इन बिग नंबर एक्चुअली ज़रूरत महसूस की जा रही थी कि कहीं ना कहीं दोनों देशों के बीच में जो ट्रेड है वो और इंक्रीज हो जो और अगर ये हो जाता है तो इससे ज्यादा खुशी की बात नहीं हो सकती है तो एक किस्म से कहा जाए तो कैनेडियन इन्वेस्टमेंट जो है बांग्लादेश के अंदर वो और इंक्रीज होगी और बांग्लादेश का एक्सपोर्ट जो है कैनेडा को वो और इंक्रीज होने की संभावना है प्रिय दर्शक चेस्टाटक खबर गो सब आगे अपने सामने तुम्हें আর আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা প্রত্যাশা করা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান কেননা এটাই আমাদের পথে চলার অনুপ্রেরণা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফারটেনমেন্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ